রবিনের সঙ্গে বন্ধুত্ব, প্রেম ও বিয়ের গল্প শোনালেন পূর্ণিমা। পূর্ণিমার ভাষ্য, তখন সে রবিন অন্য একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। ওই কোম্পানির পক্ষ থেকে অনেক ইভেন্ট হতো, ইভেন্টে নিজের অধীনে থাকা ব্র্যান্ডগুলো দেখত। সঙ্গীতশিল্পী, ক্রিকেটার সহ বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়েছিল তাদের কাজ। আমিও টানা একসঙ্গে অনেকগুলো কাজ করি, ওখান থেকে আমাদের কথাবার্তা শুরু হয়। কথা বলতে বলতে আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। জানিয়ে পূর্ণিমা বলেন, ছেলেটা আসলেই খুব ভালো, ভালো একজন মানুষ যার কাছে সব কিছু বলা যায়, যাকে সব ক্ষেত্রে বিশ্বাস করা যায়। আমরা কাজের ক্ষেত্রে কাজই করেছি, আবার বন্ধুত্বের ক্ষেত্রে সেটা সেবায় সেভাবে বজায় রেখেছি। মনের মাঝে তুমি নায়িকার কথায়, তাদের পরিবারটা খুবই রক্ষণশীল। আমিও সব জায়গায় গিয়ে ঘুরে বেড়ানো, রেস্টুরেন্টে খাওয়া একদম টাইপের মানুষ না। ভালো লাগা বোঝ পড়া থেকে মন হয়েছে ঠিক আছে, সেখান থেকে দুজনের যখন মনে হয়েছে জীবনসঙ্গী হিসেবে, পার্টনার হিসেবে আমাদের এগোনো উচিত, তখনই পরিবারকে জানাই। দুই পরিবার তাদের সুন্দরভাবে গ্রহণ করেছেন জানিয়ে পূর্ণিমা বলেন, একদিকে তাদের কনজারভেটিভ ফ্যামিলি, অন্যদিকে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু মিলে সবাই অ্যাকসেপ্ট করবে কিনা এগুলার একটা বিষয় তো ছিল, কিন্তু তার পরিবার খুব সুন্দরভাবে বিষয়টিকে গ্রহণ করেছে। বিয়ের প্রসঙ্গে এই নায়িকা বলেন, সিদ্ধান্তটা নেওয়া হয়েছে হুট করেই, রোজার ঈদের পর পরিবারকে যখনই জানানো হয়েছে ওনারা বলেছেন, তাহলে আর দেরি করো না, এক দুই সপ্তাহের মধ্যে বিয়ে করে ফেলো। কোনো ধরনের কোনো প্রস্তুতিও ছিল না, হুট করেই আমরা বিয়েটা করেছি। বিয়ের পর সবাই একটু অসুস্থ ছিলাম, প্রত্যেকেরই জ্বর, আমার আম্মা এখনো হাসপাতালে ভর্তি, ফলে বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ারও সুযোগ হয়নি। দুই মাসে নতুন জীবনের অভিজ্ঞতা কেমন জানতে চাইলে পূর্ণিমার ভাষ্য, আলহামদুলিল্লাহ খুবই ভালো, পজিটিভভাবে জিনিসগুলো নেয়, কারণ মানুষ নেগেটিভ ভাইব দিয়ে এসব নিউজ ক্যাশ করতে চায়, ওটাকে ভয় পাচ্ছিলাম। আল্লাহর রহমতে যখন দেখলাম আমার দুই ফ্যামিলি খুব ভালোভাবে মেনে নিয়েছে, তখন তো আর কিছু বলার নেই। দৈনিক আমার সংবাদ।